বর্তমান ছাত্রদের যে আন্দোলনটা অনেক ডিফারেন্ট জায়গায় যে পৌঁছেছে, এবং আমাদেরই একজন ছাত্র মারা গিয়েছে, নির্দোষ একজন মানুষ সে। এছাড়া আমাদের ছাত্ররা বিভিন্নভাবে তারা হয়রানির শিকার হচ্ছে। এ ধরনের ছাত্র হয়রানি আমরা চাই না। আমরা চাই না আমাদের কোনো ছাত্র কোনোভাবে ইনজিওর্ড হোক। আমরা চাই আমাদের ছাত্ররা আমাদের ক্লাসরুমে ফিরে আসুক। আমরা সবাই মিলে আবার আগের মতো আমাদের ক্লাসরুমে ফিরে যেতে চাই এবং সেই ব্যবস্থাটা করা হোক, এটাই আমার কথা ছিল। আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আজকে আমরা কেন রাস্তায় এসে দাঁড়িয়েছি। আজকে ছাত্র শিক্ষকদের আমাদের থাকার কথা ছিল ক্লাসরুমে, কিন্তু আমরা আজকে রাস্তায়। আপনারা সবাই জানেন আমরা কেন রাস্তায়। আমার ছাত্রকে যেখানে নিরীহ নিরস্ত্র ছাত্রকে রাষ্ট্রীয় মদতে হত্যা করা হয়, আমরা কিভাবে ক্লাসরুমে থাকি? এই হত্যার বিচার চাই। আমরা আমাদের বিউপির সন্তানদের হারিয়েছি, সারা বাংলাদেশে আমরা নিরস্ত্র ছাত্র ছাত্রীদের আমরা হারাচ্ছি, প্রতিদিন হারাচ্ছি। গতকাল আমরা প্রায় 700 মতো স্টুডেন্টকে আমরা হারাইছি। এই হত্যার সুষ্ঠু বিচার এবং তদন্ত চাই। গত 15 ধরে আমরা ছাত্র শিক্ষক যেখানে পড়ার টেবিলে থাকার কথা, আমরা সবাই আজকে দেশের শাসন ব্যবস্থা এবং সরকারের দিকে তাকায় আছি, সরকার কি পদক্ষেপ নেবে। কিন্তু আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হলাম। বিউপি যেখানে আমরা, আমাদের এখানে কোন রাজনৈতিক আইডেন্টিটি নিয়ে আমরা রাস্তায় আসি নাই। আমরা রাস্তায় আসছি আজকে শিক্ষক হিসেবে এবং একজন বাবা হিসেবে। আমরা আমাদের সন্তানকে হারাচ্ছি, আমাদের সন্তানরা আহত হচ্ছে, নিহত হচ্ছে, এবং এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই।